আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের কম্পেয়ার করব, ওপো নিউ লঞ্চকৃত একটি প্রোডাক্ট ওপো A57 এবং ভিভোর পপুলার একটি স্মার্টফোন ভিভো Y21। এই দুটি স্মার্টফোনের যে প্রাইস রয়েছে সেটা অলমোস্ট খুবই কাছাকাছি। ওপো A57 আপনারা পেয়ে যাবেন 17,990 টাকায় এবং ভিভো Y21 এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস 18,599 টাকা। এই দুটি স্মার্টফোন যেহেতু খুবই কাছাকাছি প্রাইস পয়েন্টের মধ্যে রয়েছে, প্রাইসের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি যে কোনো সময় এই দুটি স্মার্টফোনের প্রাইস কমে যেতে পারে, বাড়ার কোনো অপশন দেখছি না আপাতত, বাট কমে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা ইন্টারনেটে একটু চেক করে দেখবেন যে বর্তমানে স্মার্টফোনগুলোর প্রাইস কেমন আছে। যেহেতু দুটি স্মার্টফোনই 4GB র্যাম অফার করছে, সো ভিউয়ার্স আজ জানাবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে পারে এবং কোনটি আপনার পারচেস করা উচিত। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকেটেক ভিডিও ইউটিউব চ্যানেল, লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজ থেকে আপনি খুবই সুলভ মূল্যে, মানে ডিসকাউন্ট প্রাইসে, আপনি যে কোনো স্মার্টফোন চাইলে পারচেস করতে পারেন। এই পেজটি মূলত আমি পরিচালনা করে থাকি এবং এই পেজটি সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, প্রথমে আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এবং ডিসপ্লে সম্পর্কে। এখন যে স্মার্টফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপো A57। দেখতে অসম্ভব সুন্দর, রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এটার অ্যাকুরেসি বেশ ফাস্ট ছিল। এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন। তবে স্পেশালি এই স্মার্টফোনটিতে আপনারা লিনিয়ার স্টিরিও স্পিকার পাচ্ছেন, যার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো Y21 এবং এই স্মার্টফোনটির ব্যাকশেলটি পুরোপুরি ফ্ল্যাটের ডিজাইন করা হয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগছে। এছাড়াও স্মার্টফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাবেন, তবে এখানে আমরা পাচ্ছি একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি মেইন ডিফারেন্স হচ্ছে ওপো A57 আপনারা স্টিরিও স্পিকার পাচ্ছেন, যেটা ভিভো Y21 পাচ্ছেন না। এবং দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনের প্রোটেকশনের জন্য অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে ওপো A57 ডিজাইন, এবং এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে যার কারণে দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। ডিসপ্লের ক্ষেত্রে ভিভো Y21 এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যা একটি 60Hz ডিসপ্লে। অপরদিকে ওপো A57 স্মার্টফোনটিতে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.56 ইঞ্চির IPS LCD কালার রিচ ডিসপ্লে এবং এটিও 60Hz একটি প্যানেল। এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লে সাইজ ব্যতীত তেমন কোনো ডিফারেন্স আমরা পাইনি, তবে ওপো A57 ডিসপ্লেটা কিছুটা পাঞ্চি লাগছিল, কালারগুলো অনেকটাই স্যাচুরেটেড মনে হচ্ছিল। পারফরমেন্স সেকশন, চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী কী স্পেসিফিকেশন অফার করছে। বেশ কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট ডাউনলোড এবং আপলোডের স্পিড চেক করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ডাউনলোডও করে দেখব যে কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন চাইলে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন।
পারফরমেন্স সেকশনে এই দুটি স্মার্টফোনে আমরা প্রসেসরে দেখতে পেয়েছি হিলিও P35 এবং C35। এই দুটি প্রসেসর অলমোস্ট সেম পারফর্ম করে এবং সব কিছুই সেম। যদি পারফরমেন্সের কথা বলি, অলমোস্ট সেম রেজাল্টই আমরা দেখতে পেয়েছি। এবং এই দুটি স্মার্টফোন তাদের জন্যই রিকমেন্ডেড থাকবে যারা মিডিয়াম ইউজার রয়েছেন, যারা টুকটাক ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, সাথে 2D গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি ঠিক আছে। এবং যারা ফ্রি ফায়ার খেলবেন তারা এই দুটি স্মার্টফোন থেকে মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, বাট হেভি পুশ করলে বেশ কিছুটা ল্যাগ ফেস করবেন, এটাই স্বাভাবিক একটি ব্যাপার। এবং তাদের জন্যই রিকমেন্ডেড থাকবে যারা মিডিয়াম ইউজার রয়েছেন, তারা এই দুটি স্মার্টফোন থেকে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন এবং লং টাইম এই দুটি স্মার্টফোন ইউজ করতে পারবেন। তবে যারা হাই গেমার রয়েছেন তাদের জন্য এই দুটি স্মার্টফোনই রিকমেন্ডেড নয়। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশন নিয়ে এবং দেখবো কোথায় কত মেগাপিক্সেল ক্যামেরা আমাদেরকে অফার করছে। দেন আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করব, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না কোন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। ক্যামেরার ক্ষেত্রে ওপ্পো A57 স্মার্টফোনটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেন ক্যামেরাটি পাবেন 13 মেগাপিক্সেল এবং অপরটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ক্যামেরা, এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। ভিভো Y21 স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং অপরটি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। ব্যাটারিতে এই দুটি স্মার্টফোনই অফার করছে 5000 mAh ব্যাটারি, এবং দুটি থেকে অলমোস্ট যারা মিডিয়াম ইউজার রয়েছেন প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন, যারা একটু হেভি ইউজ করবেন তারা অনায়াসে 1 দিন পার করে দিতে পারবেন। যদি চার্জারের কথা বলি, সেই ক্ষেত্রে 33 ওয়াটের সুপার ভোক চার্জার প্রোভাইড করছে ওপ্পো A57 এবং অপরদিকে ভিভো Y21 স্মার্টফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি মোটামুটি 72 থেকে 75 মিনিটে এই স্মার্টফোনটি মানে ওপ্পো A57 স্মার্টফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন, এবং ভিভো এই স্মার্টফোনটি চার্জ দিতে মোটামুটি প্রায় 90 মিনিটের মতো সময় লেগে যাবে। সো চার্জিং টেকনোলজিতে অবশ্যই এগিয়ে থাকবে ওপ্পো A57। এই দুটি স্মার্টফোন যেহেতু অলমোস্ট সেম প্রাইস পয়েন্টে রয়েছে, তবে স্পেসিফিকেশন এবং আদার সাইটের দিক থেকে আমার কাছে এই মুহূর্তে বেটার মনে হচ্ছে ওপ্পো A57। এটা 4GB RAM-এর সাথে এক্সটেন্ডেড 4GB RAM রয়েছে, সাথে এটাতে আপনারা লিনিয়ার স্টিরিও স্পিকার পাচ্ছেন, এবং এটার ডিসপ্লে কালার কোয়ালিটিও কিছুটা বেটার মনে হচ্ছে স্লাইডলি। এবং বিশেষ করে এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে একটু বেশি প্রিমিয়াম মনে হয়েছে, যার কারণে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং দেখতেও বেশ ভালোই লাগছে। এবং অপরদিকে ভিভো Y21 এই স্মার্টফোনটির পারফরমেন্সও বেশ ভালো, এটাও ভালো রেজাল্ট করেছে। বাট এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা যদি এই দুটি স্মার্টফোনের মধ্যে পারচেস করতে চান তাহলে ওপ্পো A57 দেখতে পারেন। তবে প্রাইস পয়েন্ট হচ্ছে সব কিছু, আপনারা যখনই এই স্মার্টফোন দুটি পারচেস করেন না কেন অবশ্যই প্রাইসটা একটু দেখে নেবেন, যার ফলে আপনি সিলেক্ট কোড নিতে পারবেন যে কোন স্মার্টফোনটি আপনার পারচেস করা উচিত। তবে দুটি স্মার্টফোনের রেজাল্ট অলমোস্ট সেম, তেমন কোনো ডিফারেন্স আমরা এই দুটি স্মার্টফোন থেকে পাইনি। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হবেন, এবং যারা এখন পর্যন্ত লাইক করেননি, কমেন্টস করেননি, অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।